প্রথম সেশন কিন্তু শেষ করে ফেলেছি এবং এই যে প্রথম সেশনটা প্রথম সেশনটাতে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় কিন্তু পড়ে ফেলেছি প্রথমে পড়েছি রক্ত রক্ত তন্ত্র এবং তারপরে পড়েছি বর্জ্য ও বর্জ্য নিষ্কাশন আচ্ছা এখন আমরা চলে এসেছি আজকের দিনের যে তৃতীয় যে চ্যাপ্টার নিয়ে আমি আজকে কথা বলবো তৃতীয় চ্যাপ্টারটি হচ্ছে আপনারা অলরেডি স্লাইডে দেখতে পাচ্ছেন মানব মানবসারীর তত্ত্ব পরিপাক ও শোষণ খুব সুন্দর করে একটা দেখেন একটা স্টমাকের ছবি দেওয়া আছে তাই না খুব সুন্দর করে একটা স্টমাকের ছবি দেওয়া আছে এই পাকস্থলী বা স্টমাকই কিন্তু শুধুমাত্র আমাদের যে পরিপাক তন্ত্র সেই পরিপাকতন্ত্রের একমাত্র অংশ না এর পিছনে আরও অনেক অংশ রয়েছে আমাদের যে মানব দেহের পরিপাকতন্ত্র একটু খেয়াল করে শুনবেন এই কথাগুলো আমাদের দেহের যে পরিপাকতন্ত্র সেই পরিপাকতন্ত্রটাকে আমরা হচ্ছে দুটি ভাগে ভাগ করতে পারছি সরি চারটি হয়ে গেছে দুটি ভাগে ভাগ করতে পারছি প্রথম অংশ হচ্ছে পৌষ্টিক নালী এবং দ্বিতীয় অংশ হচ্ছে পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক নালীর মধ্যে পড়ে আমরা যদি একটু এই ছবিটার মধ্যেই দেখি আমাদের যে অন্ন নালীটা আছে আমরা কিছু একটা খেলাম খাওয়ার পরে সেই অন্ন নালীটা কী করলো অন্ন নালীটা সরাসরি এসে আমাদের যে পাকস্থলী আছে পাকস্থলীতে উন্মুক্ত হলো সেই পাকস্থলী থেকে এই খাদ্যটা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে এই খাদ্যটা চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে বৃহদ তারপরে মলাশয়ে তারপরে যে অপাচ্য অংশগুলো থাকে সেই অপাচ্য অংশগুলো আমার বডি থেকে বের হয়ে যাচ্ছে বায়ুচিত্রের মাধ্যমে এছাড়া এই গেল হচ্ছে আমার পৌষ্টিক কি পৌষ্টিক নালী এখন আমার যে পরিপাক এই পরিপাক করার জন্য আমার যে আরও কিছু জিনিস দরকার আমরা কম বেশি কিন্তু সবাই জানি আমাদের পরিপাক করার জন্য খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কিছু কেমিক্যাল সাবস্টেন্স বা আমরা যেটা বলি রাসায়নিক পদার্থ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এনজাইম এবং কিছু হরমোনও কিন্তু কাজ করে আমরা সব কিছু সম্পর্কে অনেক বেশি ভালোভাবে জানবো যেটা বলছিলাম যে পৌষ্টিক গ্রন্থি থাকে এই পৌষ্টিক গ্রন্থিগুলো আসলে হচ্ছে বিভিন্ন হরমোন বা এনজাইম নিঃসরণ করে মোস্টলি এনজাইমই নিঃসরণ করে তার মধ্যে আছে হচ্ছে লিভার এরপরে আছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস এই জায়গাগুলো থেকে আমাদের এনজাইমগুলো কিন্তু চলে আসে এছাড়া আমাদের যে পাকস্থলি আমাদের পাকস্থলিতে চার ধরনের কোষ থাকে চার ধরনের কোষ থাকে মজার বিষয় হচ্ছে আমাদের অগ্নাশয় আমাদের অগ্নাশয়তেও ঠিক চার ধরনের কোষই কিন্তু থাকে আচ্ছা চ্যাপ্টার শুরু করার আগে আমরা যেটা করতে চাই চ্যাপ্টার শুরু করার আগে আমরা প্রথমেই যা করব আমরা প্রথমে হচ্ছে চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে আমরা যেটা করব আমরা সুন্দরভাবে হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমাদের যা যা প্রশ্ন আসে মনে এই চ্যাপ্টার থেকে আমাদের মনে যা যা ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো হচ্ছে একটু কমেন্ট করে দিব। সেই সাথে আবার একটু কমেন্ট করবো আমরা কোন জায়গা থেকে আছি কোন জেলা থেকে আমরা দেখছি সেই জিনিসটা হচ্ছে আমরা একটু কমেন্ট করে দিই আমাদের সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ চলে যাবো চলে যাবো হচ্ছে মানব সারীর তত্ত্ব বা পরিপাকতন্ত্রে এখন মানব সারির তত্ত্বের যে পরিপাকতন্ত্র সেই পরিপাকতন্ত্রের কথা বললে প্রথমেই খাবার হজম হওয়ার যে কথাটা প্রথম আমাদের মনে আসে কার কথায় ঠিক ধরেছেন এই যে লাল রঙের যে অঙ্গটি এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পাকস্থলী এখন আসেন আমরা একটু পাকস্থলী সম্পর্কে ইন ডিটেলস একটু জানার চেষ্টা করি পাকস্থলী সম্পর্কে ইন ডিটেলস একটু জানার চেষ্টা করি আমি আমি আগেই বলেছি আমার আকাকির হাত ভালো না তারপরে একটু চেষ্টা করে দেখি হ্যাঁ খুব একটা ভালো হয়নি আচ্ছা আবার চেষ্টা করি আচ্ছা এর বেশি মনে হয় না আমার ভালো হওয়ার সম্ভাবনা আছে আমরা ধরে নিচ্ছি এটাই হচ্ছে পাকস্থলী হয়েছে তো অনেকটাই হয়েছে দেখেন ওইটার মতো অনেকটাই হয়েছে আসলে হ্যাঁ অনেকটাই হয়নি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা আপনারা যদি বুঝতে পারেন এটাই পাকস্থলি সেটাই বড় কথা আচ্ছা এটা যদি পাকস্থলী থাকে এই পাকস্থলিটার কিছু হচ্ছে অংশ থাকবে আমার যে অংশটা আমরা যদি একটু আমাদের জ্ঞান যদি একটু বেটার থাকে এই যে আমি দাগ দুটো টানলাম এই দাগ দুটো হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম ফার্ম ঠিক উপরে যে জায়গাটায় হচ্ছে হার্ট থাকে তার ঠিক নিচেই হচ্ছে অন্য নালীর সাথে সংযুক্ত হয় এই যে এই যে নারীটা এই নারীটা হচ্ছে অন্য নালী এই অন্য নালীটা কী হয় এই অন্য যে কাজ করে এই অন্য নালীটা হচ্ছে খাদ্যকে পাকস্থলী পর্যন্ত নিয়ে আসে ঠিক এই মধ্যচ্ছদা বা ডায়ার নিচের যে অংশটা সেই অংশটাকে আমি বলি কার্ডিয়া সেই অংশটাকে আমি বলি কার্ডিয়া আবার প্রথমে বলেছি আঁকা কি সুন্দর হয়নি এই যে জায়গাটা থাকে স্পেসিফিক্যালি এই জায়গাটাকে দেখেন একটু উঁচু জায়গা কার্ডিয়ার পাশে যে উঁচু জায়গা এই জায়গাটাতে সাধারণত আমরা যখন বলি যে না আমাদের হচ্ছে গ্যাস হচ্ছে বা গ্যাস ফর্ম করছে এই গ্যাসটা আসলে কোথায় থাকে এই গ্যাসটা থাকে হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটার নাম হচ্ছে ফানডাস এই অংশটির নাম হচ্ছে ফান্ডাস আচ্ছা আমরা যখন পাকস্থলী নিয়ে কথা বলবো দুটি অংশ দুটি বাঘ বা আমরা যদি একটু ইংরেজিতে বলি সেটা হচ্ছে কার্ভেচার দুটি কারভেচার নিয়ে কথা বলতে হয় দেখেন এখানে একটা পাকস্থলী দুটি কার্ভেচার আছে ঠিক আছে বা দুটি বাঘ আছে একটি হচ্ছে বড় বাঘ এবং একটি হচ্ছে ছোট বাঘ আমার চিত্র দেখে হয়তো বা ঠিকভাবে বোঝা যাচ্ছে না আমরা যদি একটু এই চিত্রটার দিকে একটু যদি তাকাই এই চিত্রটার দিকে তাকালে আমি বুঝতে পারবো দেখেন এই যে বাঘটা আছে দেখেন একটু যদি আমি বড় করে দিই এই যে বাঘটা রয়েছে ফান্ডাস থেকে একদম শুরু করে একদম নিচের দিকের যে বাঘটা দেখেন এই বাঘটা কিন্তু রিলেটিভলি অপেক্ষাকৃত এই যে বাঘ রয়েছে এই বাঘ থেকে যথেষ্ট ছোট তার মানে আমি এবার আমার যে বাজে ছবিটা আছে সেটাতে ফেরত আসি এই যে বড় অংশের যে বাঘটা সেটাকে আমরা বলছি হচ্ছে বড় বাঘ আর যে এই যে ছোট অংশটাও আছে সেটাকে আমরা বলছি ছোট বাঘ আচ্ছা এখন আমাদের যে পাকস্থলী রয়েছে এই পাকস্থলীর হচ্ছে দুটি এন্ড রয়েছে বা দুটি হচ্ছে অংশ রয়েছে এই দুটি অংশের মধ্যে প্রথম অংশটি হচ্ছে যেটি হচ্ছে অন্য নালী যে জায়গায় সংযুক্ত হচ্ছে যে অন্য নালী যে জায়গায় সংযুক্ত হচ্ছে সেখানে আমরা হচ্ছে একটা স্পিংটার পাই এই স্পিংটারটা হচ্ছে কার্ডিয়াক স্পিংটার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্পিংটার মানে কি স্পিংটার মানে হচ্ছে এক ধরনের আমরা যেটা বলেছিলাম কপাটিকা এক ধরনের কপাটিকার মতোই কিন্তু কপাটিকার আর মধ্যে মূলত পার্থক্য হচ্ছে কি কপাটিকা শুধুমাত্র এক দিকে খুলে যেমন একটু আগে যদি আপনারা হচ্ছে ক্লাসটি করে থাকেন আপনারা সম্ভবত শুনেছেন আমি মাইকচাল কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা এই দুইটা কপাটিকার কথা বারবার করে বলেছি ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যখন হচ্ছে ব্লাড যায় তখন কি হয় ব্লাড প্রথমে ডানলিন্দা আসে ডানলিন্দা আসার পরে সেখান থেকে ব্লাড কিসে চলে যায় টান নিলয় চলে যায় ব্লাডটা প্রেশার ক্রিয়েট করে কার উপরে ট্রাই কাসপিড কপাটিকার উপরে ট্রাই কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা বা যে কোনো ধরনের কপাটিকা এবং এখন যার কথা বললাম স্ফিংটার তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কপাটিকা শুধুমাত্র কেবল একদিকেই খুলে কপাটিকা ভালো করে শুনবেন শুধুমাত্র একদিকেই খুলে আর যে সুইংটার আছে সুইংটার হচ্ছে উভয় দিকেই খুলতে পারে এটাই হচ্ছে পার্থক্য আচ্ছা যেটা নিয়ে কথা বলছিলাম কোনো টপিকে চলে যাচ্ছি যে এটা হচ্ছে এখানে থাকে কার্ডিয়াক সুইংটার আর এখানে যে পাইলোরাসের যে অংশটা থাকে এই পাইলোরাসের মধ্যে হচ্ছে আরেকটা সুইংটার থাকে সেটাকে আমরা সুন্দর করে বলি হচ্ছে পাইলোরিক সুইংটার যে অংশ যার সাথে হচ্ছে যুক্ত তখন আমরা সেটাকে তার মতো করে কিন্তু হচ্ছে নাম দিচ্ছি আচ্ছা আমরা চলে যাই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোতে প্রথমেই যে প্রশ্নটা আছে এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন কী এসেছিল প্রশ্নটা মান দেহে পিত্তরস উৎপন্ন হয় কোথা থেকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটাই হচ্ছে মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় কোথা থেকে আপনারা আমাকে কমেন্ট করে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দেন কিছু মধ্যেই আমরা এই প্রশ্নটা নিয়ে হচ্ছে কিন্তু কথা বলবো কিছু খনের মধ্যেই আমরা এই প্রশ্নটি নিয়ে কথা বলবো ব্যাখ্যা সহ আলোচনা হবে কিন্তু আপনারা প্রথমে যেটা করবেন কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে আচ্ছা আমরা চলে যাই এই প্রশ্নতে যেহেতু আমরা বর্তমানে হচ্ছে পাকস্থলী নিয়ে কথা বলছি পাকস্থলী নিয়ে কথা বলার সময় আমরা প্রথম হচ্ছে এই প্রশ্নটা পড়ি মে দুই সালে এই প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটি ছিল নিম্নের কোনটি পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে নিঃসৃত হয় পাকস্থলীর প্যারাটাল কোষ থেকে নিঃসৃত হয় প্রথমেই ক্লাস শুরু করার সময় বলে নিয়েছিলাম যে পাকস্থলীতে চার ধরনের কোষ থাকে এবং আমাদের যে অগ্নাশয় আছে বা যেটাকে আমরা বলি প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের কিন্তু চার ধরনের কোষ থাকে এখন এই চার ধরনের কোষের মধ্যে কোন কোষ থেকে মুছে ফেলি কোন কোষ থেকে আসলে কি হয় আমার যে কি বলে প্যারাইটাল কোষ থেকে নিচের কোনটি হচ্ছে নিঃসৃত হয় দুঃখিত আচ্ছা এখানে আমার চারটা অপশন দেওয়া আছে চারটা অপশন হচ্ছে পেপসিনোজেন সেকেন্ড অপশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তিন নাম্বার অপশন হচ্ছে মিউসিন এবং চার নাম্বার অপশন হচ্ছে গ্যাস্ট্রিন এই প্রত্যেকটা যে যতগুলো কেমিক্যালের নাম বা রাসায়নিক পদার্থের নাম এখানে বলা হয়েছে প্রত্যেকটা রাসায়নিক পদার্থই কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরিপাক হওয়ার জন্য এবং প্রথমে বলেছিলাম যে পাকস্থলীতে চার ধরনের কোষ আছে আমরা একটু লিখে ফেলি আলফা কোষ থেকে সাধারণত আসবো সমস্যা নেই আমরা যখন হচ্ছে কি পড়বো আমরা যখন হচ্ছে অগ্নাশয় করবো তখন আলফা কোষ নিয়ে কথা বলবো প্যারাই কোষ তোমরা যদি হাতে লেখা বুঝতে না পারো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে হাতে লেখা বুঝতে পারছি না তাহলে আমি আরেকটু ওয়াইট পরিসরে হচ্ছে লেখার চেষ্টা করব আমরা সময় মনে রাখবো প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হবে হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমাদের জেনে নিতে হবে প্যারাইটাল কোষ থেকে আমাদের তৈরি হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড এরপরে বাকি অপশনগুলো সম্পর্কেও কিন্তু আমার জানাটা অনেক বেশি প্রয়োজন কারণ শুধুমাত্র প্যারাইটাল কোষ থেকে কোনটি নিঃসৃত হয় কোয়েশ্চেন কিন্তু এভাবে নাও আসতে পারে বিগত বছরের ভর্তিগুলো পরীক্ষাগুলোতে অন্যান্য যে কোষ আছে সেই কোষগুলোর নাম দেওয়ার দিয়েও কিন্তু হচ্ছে প্রশ্ন কিন্তু এসেছে সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে মিউসিন কোথা থেকে নিশ্চিত আমাদের যে সি নাম্বার যে অপশন আছে সেই সি নাম্বার অপশন মিউসিন কোথা থেকে নিশ্চিত হয় মিউসিন নিশ্চিত হয় মিউকাস নামক গ্রন্থ থেকে মিউসিন নিশ্চিত হয় মিউকাস নামক গ্রন্থ থেকে মিউসিন ইউকাস নামক গ্রন্থ থেকে নিশ্চিত হচ্ছে একদম কিন্তু মনে করেন যে খুব নামে নামে মিলে যাচ্ছে মিউকাসের সাথে হচ্ছে মিউসিন প্যারাইটালের সাথে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু আমার এখানে একটু খেয়াল রাখতে হবে প্যারাইটাল কোষে কিন্তু আরও সুন্দর একটি নাম আছে সেই সুন্দর নামটি হচ্ছে অক্সিটোনিক কোষ অক্সিটোনিক টোনিক কোষ আমি লিখে দিই এই প্যারাইটাল কোষেরই একটি অপর নাম হচ্ছে টোনিক কোষ অক্সিটোনিক কোষ এটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় অক্সিটোনিক কোষ দিয়েও কিন্তু প্রশ্ন আসে এবার আমরা চলে আসি পেপসিনোজেন পেপসিনোজেন এই যে পেপসিনোজেন এই পেপসিনোজেন কিন্তু পাকস্থলীর আরও একটি কোষ আছে যে কোষ থেকে হচ্ছে নিঃসৃত হয় সেই কোষটির নাম হচ্ছে জাইমোজেনিক কোষ জেনিক কোষ জ্যামোজেনিক কোষ জ্যামোজেনিক কোর্স থেকে নাম মিলে আমরা কি পড়বো দেখেন জেনিক সাথে আসে হচ্ছে জেন পেপসি নো জেন এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কি করছি নাম মিলে মিলে পড়লে আমাদের কিন্তু মনে থাকার সম্ভাবনা আরও অনেক বেশি হচ্ছে বেড়ে যায় আরেক আরেক ধরনের কোষ থাকে পাকস্থলিতে কোষটির নাম হচ্ছে আর্জেন্টাফাইন কোষ এই কোষ থেকে সাধারণত হচ্ছে যে ইনটেনসিক ফ্যাক্টরগুলো থাকে সেই ইন্টেন্সিক ফ্যাক্টরগুলো কিন্তু আসে আচ্ছা আমরা মোটামুটি পাকস্থলীর চারটা কোষ সম্পর্কে জানতে পারলাম পাকস্থলী চারটা কোষ থেকে কোথা থেকে কী মিশ্রিত হয় সেটা আমরা জানলাম এর মধ্যে আমাদের একটু আলাদা করে জানতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের যে অন্ত্র বা পাকস্থলিতে অন্ত্রের আগে আস চলে আসা হচ্ছে পাকস্থলী প্রথমে খাওয়াটা তো পাকস্থলিতে আসে খাদ্য যখন পাকস্থলিতে আসে তো আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলোতে অনেক সময় কি থাকে অনেক সময় হচ্ছে ব্যাকটেরিয়া থাকে অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু থাকে তখন সেই ক্ষেত্রে কি করতে হয় সেক্ষেত্রে যেটা করতে হয় আমরা যেটা আমাদের বডিতে প্রথম যে এই জীবাণুগুলোকে ভক্ষণ করার জন্য বা মনে করেন যে হচ্ছে নষ্ট করে দেওয়ার জন্য কাজ করে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের যে পাকস্থলী পিএইচ খুবই লো থাকে পাকস্থলী পিএইচ খুবই লো থাকে এবং এই পিএইচ এর মান এমন হওয়ার কারণে কিন্তু কি হয় যে রোগ জীবাণুগুলো থাকে সেই রোগ জীবাণুগুলো এত লো পিয়েছে বাঁচতে পারে না তাদের যে ভিতরের যে নিউক্লিক অ্যাসিড বা মনে করেন যে তাদের যে প্লাজমা মেরুন থাকে সেটা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু রোগাক্রান্ত হই না তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি উপাদান এরপরে আমরা আসি পেপসিনোজেন নিয়ে পেপসিনোজেন হচ্ছে এক ধরনের এনজাইন যেটা আসলে প্রথমে কোনো কাজে আসে না প্রথমে কোনো কাজে আসে না এটাকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে হচ্ছে পেপসিনোজেন থেকে পেপসিনোজেন হচ্ছে একটা ইনঅ্যাক্টিভেটেড ফর্ম বা যে এটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে আমাদেরকে হচ্ছে কি করতে হয় পরিপাক করার সময় সক্রিয় পেপসিনে সক্রিয় পেপসিনে রূপান্তর করতে হয় এবং সক্রিয় পেপসিনে রূপান্তর করার পরে কিন্তু সেটা কি করে সেটা হচ্ছে বিভিন্ন পরিপাক প্রক্রিয়া স্পেশালি হচ্ছে প্রোটিনের যে পরিপাক প্রক্রিয়া আছে সেটার জন্য কাজে লাগে এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস কথাবার্তা বলবো আমরা কি বুঝতে পেরেছি কমেন্ট করে জানিয়ে দাও নিচের কোনটি পাগসলি প্যারাটাল কোস থেকে নিশ্চিত হয় আমাদের আনসার ছিল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নে হচ্ছে যেটা কথা বলছিলাম মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় থেকে। আমি একটু কমেন্টটা চেক করব আমি কিছুক্ষণ আগেই কি করেছি আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বলেছি হচ্ছে এই প্রশ্নের যে উত্তরটা সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে আমি দেখি কতজন হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন ওকে অনেকেই হচ্ছে আমাকে আনসার কিন্তু কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন যে মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় থেকে। অগ্ন্যাশয় যকৃতে ল্যারিংসে নাকি হচ্ছে পিত্তথলিতে সবাই অলমোস্ট সবাই কিন্তু সঠিক উত্তরটি দিতে পেরেছেন জি হ্যাঁ আপনারা সঠিক মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় হচ্ছে যকৃতে কেউ 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 হচ্ছে পিত্তথলিতে কমেন্ট করেছেন আমি বুঝতে পারি কেন হচ্ছে কনফিউশনটা হয় কেন এই কনফিউশনটা হয় সেটা নিয়ে আমি একটু কথা বলি প্রথমত একটু আমরা খেয়াল করি এই প্রশ্নটা এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে এবং প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে যকৃত সরি দুঃখিত মানবদেহে পিত্তরস কোথায় তৈরি হয় এখন এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অপশনগুলো আমরা একটু ফলো আপ করি সবাই অলমোস্ট আমাদেরকে আনসার দিয়েছে যকৃত একজন দুইজন হচ্ছে আমার চোখে পড়লো আমি নাম বলবো না একজন দুইজন হচ্ছে কমেন্ট করেছেন হচ্ছে পিত্ত পিত্ত থলিতে আচ্ছা এই জায়গাটাতে কনফিউশন হওয়ার একটা মেইন রিজন হচ্ছে আমরা নাম মিলিয়ে পড়তে পছন্দ করি একটু আগে পড়ালাম পেপসিনোজেনের সাথে হচ্ছে কোন কোষ থেকে বের হয় জাইমোজেনিক কোষ থেকে বের হয় তাই তো আমরা নাম মিলিয়ে পড়ার আমাদের একটা টেন্ডেন্সি আছে কিন্তু পিত্তরসের জন্য বিষয়টা কিন্তু আসলে এমন না পিত্তরসের জন্য ঘটনাটা কিন্তু একদম টোটালি আলাদা আমাদের একটা জিনিস জানতে হবে যকৃত থেকেই কিন্তু পিত্তরসটা তৈরি হয় এই পিত্তরসে দুই ধরনের কি থাকে এই পিত্তরসে হচ্ছে দুই ধরনের uh <laughs> লবণ থাকে যারা কি করে যারা হচ্ছে ইমালসিফিকেশন করে যারা ইমালসিফিকেশন করে এবং ইমালসিফিকেশন প্রসেসটা কি সেটা সম্পর্কে আমরা এখনই বলছি একটু কিছুক্ষণের মধ্যে বলছি কেন উত্তরটা পিত্ত থলিতে না আজকে যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা যদি করতাম আজকে যদি প্রশ্নটা হতো যে মানব দেহে পিত্তরস কোথায় জমা থাকে মানব দেহে পিত্তরস কোথায় জমা থাকে জমা থাকার যদি বিষয় হতো তাহলে সেটা হতো পিত্তথলিতে কিন্তু পিত্তরস কিন্তু পিত্তথলিতে তৈরি হয় না পিত্ত রস তৈরি হয় এবং পিত্ত মাধ্যমে কিসে এসে পৌঁছায় থলিতে এসে কিন্তু হচ্ছে পৌঁছায় আচ্ছা এখন আমরা চলে আসি মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় যকৃতে আমরা ভালো করে জেনে গেলাম বাকি দুটো অপশন দেখে বোঝা যাচ্ছে ওই অপশনগুলো আনসার হবে না ল্যারিংস হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ একটু পরে যখন শ্বসনতন্ত্র পড়াবো তখন ইন ডিটেলস এটা নিয়ে কথা বলবো অগ্নাশয় নিয়েও আমরা একটু পরে কথা বলছি এটা অগ্নাশয়ের কাজও না কিন্তু এই যে পিত্তথলিতে জমা হলো এই পিত্তথলিতে জমা হওয়ার পরে পিত্তরসটা আসলে আমাদের কি কাজে আসে পিত্তরস একটা স্পেসিফিক পরিপাক কের জন্য কাজে আসে আমরা যে লিপিড খাই বা আমরা যে চর্বি জাতীয় বস্তু খাই বা স্নেহ জাতীয় দ্রব্য আমরা যেটা খাওয়ার সাথে খাই সেটা কি করে সেটা হচ্ছে আমাদের দেহে কিন্তু পরিপাক করার জন্য মেইনলি যে কাজ করে সেটা হচ্ছে পিত্তরস কেননা পিত্তরসেই কেবল সোডিয়াম টারোকোলেট অ্যান্ড সোডিয়াম গ্লাইকোলেট ঠিক আছে এই দুটি হচ্ছে লবণ থাকে পিত্ত লবণ থাকে এই পিত্ত লবণগুলো কি করে এই পিত্ত লবণগুলো হচ্ছে আমাদের যে চর্বি জাতীয় পদার্থগুলো আছে ধরেন আমি অনেক বড় একটা চর্বি জাতীয় কণা আমার অন্ত্রে চলে আসলো এটার উপর পিত্তরস কাজ করলো ঠিক আছে এটার উপর আমি বিএল দিয়ে লিখলাম ঠিক আছে বাইল যে লিকুইডটা থাকে অথবা আমি যদি একটু সুন্দর করে লিখি বিএস বাইল সল্ট বাইল সল্ট গুলো কাজ করে ঠিক আছে এই বাইল সল্ট গুলো কাজ করার পরে কি হয় এই বাইল সল্ট গুলো আসে বাইল সল্ট গুলো এসে আমার এই যে চর্বি কণাটা এই চর্বি কণাটাকে না ছোট ছোট অংশে ভাগ করে দেয় এরকম ছোট ছোটো অংশে ভাগ করে দিচ্ছে চর্বি কণাটাকে ভেঙে দিচ্ছে তখন কি হয় এই চর্বি কণাটার উপরে আমার যে পরিপাকের যে এনজাইমগুলো আছে এনজাইম আমি জাস্ট এন দিয়ে লিখে রাখলাম তাড়াতাড়ি লেখার জন্য এই যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো কী করতে পারে আরও অনেক র্যাপিডলি কিন্তু কাজ করতে পারে আরও অনেক বেশি তাড়াতাড়ি র্যাপিডলি কাজ করে দেখেন একটা বড়ো একটা জিনিসের উপরে কাজ করার চেয়ে ছোটো ছোটো ভাঙা ভাঙা জিনিসের উপরে কাজ করা আরও অনেক বেশি ইজি না অবশ্যই অনেক বেশি ইজি এবং প্রথম ধাপটা এভাবেই শুরু হয় তাহলে আমি আবার একটু রিক্যাপ করি প্রথমে কী হয় বাইল সল্টগুলো আসে যে পিত্তরস পিত্তরসের মধ্যে যে পিত্ত যে লবণগুলো থাকে সেগুলো একটি বড় চর্বি কণার উপরে বড় একটি চর্বি কণার উপরে কি করে চর্বি কণার উপরে হচ্ছে প্রথমে কাজ করে কাজ করার পরে সেই চর্বি কণাটাকে হচ্ছে বারবার কিন্তু ভেঙে দিচ্ছে ছোট ছোট টুকরোয় পরিণত করছে এবং ছোট টুকরোয় পরিণত করার পরে যেটা হয় এই ছোটো টুকরোগুলো আস্তে আস্তে এদের যে মনে করেন যে কাজ করার জন্য এনজাইমে কাজ করার জন্য সারফেসটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার কারণে এনজাইমগুলো খুব তাড়াতাড়ি কাজ করতে পারে এবং খুব তাড়াতাড়ি কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল তৈরি করতে পারে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করতে পারে এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটাকে আমরা সুন্দরভাবে বলি হচ্ছে ইমালসিফিকেশন প্রক্রিয়া সাধারণত স্নেহজাতীয় দ্রব্যের যে পরিপাক যে পদ্ধতিটা সেটা হচ্ছে শর্করা কিংবা যে আমিষ জাতীয় পদার্থ আছে তাদের তুলনায় কিন্তু একটু জটিলতর এই জন্য আমাদেরকে এই টপিকটা একটু ভালো করে পড়তে হবে একটু বুঝে পড়তে হবে শর্করা পরিপাক বা স্নেহ পরি দুঃখিত শর্করা কিংবা হচ্ছে আমিষ যে পরিপাক আছে সেই পরিপাকগুলো কিন্তু রিলেটিভলি স্নেহ পরিপাকের চেয়ে আরও অনেক বেশি সোজা আচ্ছা আমরা যদি এটা বুঝতে পারি আমরা আপাতত এই টপিকটাতেই থাকি যেটা নিয়ে কথা বলছিলাম যে মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় পিত্তরস নিয়ে আমি কথা বললাম সাথে কিন্তু আপনাদেরকে এক ফাঁকে ছোট্ট করে লিপিড পরিপাকটাও পড়াই ফেলাম হ্যাঁ আমরা চলে যাব হচ্ছে কিসে আমরা চলে যাব হচ্ছে এখানে একটা টপিক নিয়ে আমার একটু কথা বলা দরকার যে মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় হচ্ছে যকৃতে যকৃত কিন্তু কেবলমাত্র পিত্তরস উৎপাদন করা না পিত্তরস উৎপাদন ছাড়াও আরও অনেক ধরনের কাজ করে আমরা যদি বড় হেডলাইনে যকৃতের কাজগুলোকে ভাগ করতে চাই আমাদের হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে প্রথম যে ভাগ সেটা হচ্ছে যকৃতের কি ভূমিকা যকৃতের সঞ্চয়ী ভূমিকা আর সেকেন্ড যে ভাগটা সে ভাগটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা যকৃতের সঞ্চয়ী ভূমিকার মধ্যে প্রথম যে কাজটা যেটা করে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ একটু ভালো করে আমরা টুকে রাখি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে আমাদের বডিতে আমরা যে পরিমাণ গ্লুকোজ খাচ্ছি সেই গ্লুকোজটাকে সবার সবচেয়ে বেশি মনে করেন যে দেহের বিভিন্ন কাজের জন্য কি কাজে আসে সেটা নিয়ে আমি জাস্ট ত্রিশ সেকেন্ডের মধ্যে কথাটা বলছি একটু আপাতত জেনে রাখেন যে আমাদের দেহে যে উদ্ধৃত যে গ্লুকোজগুলো থাকে সেই গ্লুকোজগুলোকে সাধারণত হচ্ছে আমাদের বডিতে সঞ্চয় করে রাখে হচ্ছে যকৃত বা লিভার কী রূপে সঞ্চিত করে রাখে গ্লাইকো জেন রূপে গ্লাইকো জেন রূপে সঞ্চিত করে রাখে এরপরে এর কাজ হচ্ছে রক্ত সঞ্চয় করা ভিটামিন সঞ্চয় করা বিভিন্ন খনিজ দ্রব্য সঞ্চয় করা এই খনিজ দ্রব্যগুলো হচ্ছে জিঙ্ক তারপর হচ্ছে পটাশিয়াম তারপরে আয়রন কোবাল্ট কপার এই ধরনের যে খনিজ দ্রব্যগুলো আছে সেগুলোকে হচ্ছে সঞ্চয় করতে পারে এছাড়া লিপিড আর অ্যামিনো অ্যাসিডও সঞ্চয় করতে পারে আমরা অত বেশি ডিটেলসে যাব না আমরা যকৃতের বিপাকীয় ভূমিকা সম্পর্কে জানি সেটা হচ্ছে যকৃত একটি অন্যতম গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিপাকীয় প্রক্রিয়া হচ্ছে গ্লুকোনিও জেনেসিস আমি আবারও বলছি গ্লুকোনিও জেনেসিস গ্লুকোনিও জেনেসিস প্রক্রিয়াতে কী হয় গ্লুকোনিয়েনেসিস প্রক্রিয়াটি খুব মজার একটি প্রক্রিয়া ধরেন আপনি অনেকক্ষণ ধরে হচ্ছে না খেয়ে আসেন ঠিক যেটা হয় আমাদের আমরা যখন রোজা রাখি রোজা রাখার সময় দেখা যায় এখনকার রোজা গুলো কিন্তু সাধারণত অন্যান্য আগের বছরের রোজাগুলো থেকে একটু লম্বা হয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টার রোজা হয় তো এক সময় আপনার যেটা হয় আপনি কিন্তু অনেকক্ষণ ধরে কোনো কিছু খাচ্ছেন না এবং আপনার বডিতে স্পেশালাইজড কিছু অঙ্গ আছে যারা হচ্ছে কেবলমাত্র গ্লুকোজকেই কিন্তু তাদের যে চলার শক্তি বা শক্তি হিসেবে ব্যবহার করে শক্তি হিসেবে ব্যবহার করে গ্লুকোজকে এরকম একটি অঙ্গ হচ্ছে আমাদের ব্রেন এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে কিছু খাচ্ছি না সেই জায়গায় কী হচ্ছে সেই জায়গায় দ্বারা আমার হচ্ছে ব্রেন কিন্তু প্রপার গ্লুকোজ সাপ্লাই পাবে না তাহলে কি হবে তখন গ্লু তখন আমাদের যকৃত যেটা করে গ্লুকো নিও জেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকো নিও জেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাকে কি করে আমাকে হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে পড়লাম যে আমার রক্তে যখন আমি প্রচুর খাওয়া দাওয়া করছি আমার রক্তে থাকা যে গ্লুকোজগুলো আছে উদ্ধৃত গ্লুকোজগুলো সেই গ্লুকোজগুলোকে কি করতেছে গ্লুকোজগুলোকে হচ্ছে আমার লিভারে জমা করে রাখছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় এই গ্লাইকোজেনটা তখন ভেঙে যায় গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং খুব জটিল একটা প্রক্রিয়া আমি যতটা ইজি করে বোঝাচ্ছি আসলে এতটা ইজি না কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে ঠিক এতটুকুই বলা আছে তো যেটা হয় যে এই গ্লুকোনিও জেনেসিস দুঃখিত গ্লাইকোজেনটা ভেঙে হচ্ছে গ্লুকোজে পরিণত হয় এবং গ্লুকোজে পরিণত হওয়ার এই যে প্রসেসটা এই পুরো প্রসেসটাকে আমি বলছি হচ্ছে গ্লুকোনিও জেনেসিস গ্লুকো নিয়েও জেনেসিস খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা যকৃতের হচ্ছে কাজ করে ফেললাম অলরেডি প্রোটিন বিপাকে যকৃত হচ্ছে ডিয়ামিনেশন হিসেবে কাজ করে ইমিউনতন্ত্র সুরক্ষা হিসেবে কাজ করে স্টেরয়েডস তৈরি করে এত কিছু আমাদের দরকার নাই। আমরা হচ্ছে মেন মেইন যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা হচ্ছে পরে ফেললাম আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা এখন আলোচনা করব দেখুন এটা এসেছিলো মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পনেরো সালে ঠিক আজকে থেকে তিন থেকে চার বছর আগে যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা এটা ছিল নতুন কারিকুলামে নতুন যে কারিকুলাম হয় আপনারা যে এখন যে হাজারি স্যারের বই বা আজমল স্যারের যে বইটি পড়ছেন সেটি কিন্তু আসলে নতুন কারিকুলামের বই তার আগে কারিকুলামের বই ছিল অন্যরকম তো নতুন কারিকুলামের প্রথম যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় কি ছিল প্রথমে হচ্ছে এই ধর এই প্রশ্নটা ছিল কোনটি মিশ্র গ্রন্থি প্যারোটিড অগ্নাশয় সোয়েট বা ঘাম গ্রন্থি আর হচ্ছে অশ্রুগ্রন্থি ঠিক আছে কোনটা হচ্ছে আনসার হবে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আমি এখনই হচ্ছে পড়াচ্ছি তার আগে আমি একটু চলে যাব আমার মনে হয় অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা হচ্ছে না একটু কমেন্টগুলো পড়ি একটু কমেন্ট পড়া প্রয়োজন কমেন্টগুলো দেখি কারা কারা আছেন আপনাদের সাথে আচ্ছা একটু হচ্ছে সবাই একটু বলছেন যে হচ্ছে যকৃত আচ্ছা সবাই হচ্ছে আনসার দিচ্ছেন আনসার দেওয়ার পরপর যে জিনিসটা যেটা হচ্ছে যে সবাই একটু আবার সাউন্ড নিয়ে একটু হচ্ছে কমপ্লেন করছেন আমি আমার যে ক্রু আছেন ওনার সাথে আমি প্রবলেমটি হচ্ছে শেয়ার করে দিচ্ছি আচ্ছা যাই হোক আরেকজন হচ্ছে কমেন্ট করেছেন আরেকজন হচ্ছে একটু কমেন্ট করেছেন যে ইন্টারে কিভাবে হচ্ছে এ প্লাস পাওয়া যায় এটার উপর আপনাদের কি কোনো গাইডলাইন ভিডিও আছে কিনা অবশ্যই এটার উপরেও মেডি আমাদের যে টেন মিনিট স্কুলের বিশাল ভিডিও লাইব্রেরি সেখানে কোনো না কোনো জায়গায় আপনি অবশ্যই কিভাবে আপনি এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারেন কিভাবে আপনি এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারেন ঠিক আছে সেটা নিয়ে আপনি কিন্তু হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু হচ্ছে কাজ করতে পারেন আমার সাথে আর আছেন আর কে কে আছেন আমার সাথে অলরেডি হচ্ছে অপশন কিন্তু আসা শুরু হয়েছে আমাদের কাছে হচ্ছে এটার আনসার চলে এসেছে সবাই অলমোস্ট সবাই কি করলেন সবাই হচ্ছে আনসার দিচ্ছেন এটার আনসার হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস কোনটি গ্রন্থি অগ্ন্যাশয় বা হচ্ছে প্যানক্রিয়াস এখনো যদি আপনাদের শুনতে সমস্যা হয় সাউন্ডে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আচ্ছা আমরা আজকে কিছু যান্ত্রিক গোলযোগ ফেস করছি সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন যেটা নিয়ে কথা বলছিলাম কোনটি গ্রন্থি প্রথমে অন্যান্য অপশনগুলো দেখি আমরা সবাই জানি আমরা সবাই জানি এটা আনসার হচ্ছে অগ্নাশয় প্যারোটির গ্রন্থি প্যারোটির গ্রন্থি থাকে আমাদের ঠিক এই যে জায়গায় আমি হাত দিয়ে দেখাচ্ছি সে জায়গাতে হচ্ছে প্যারোটির গ্রন্থি থাকে এখন এই প্যারোটির গ্রন্থি সাধারণত মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে না যেটা হয় অশ্রুগ্রন্থি অশ্রুগ্রন্থিও মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে না মিশ্র গ্রন্থি কথাটা বারবার বলছি এটাই বলি যাই যে আসলে মিশ্র গ্রন্থি কী মিশ্র গ্রন্থি হচ্ছে এমন একটি গ্রন্থি যেটা কি করতে পারে যেটা একই সাথে এনজাইট এবং হরমোন এনজাইট এবং হরমোন দুটোই মিশ্রিত করতে পারে আমরা যখন হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা যখন করব তখন আমরা যেটা করব সমন্বয় আর নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা যখন করব তখন আমরা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর সাথে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে কিন্তু হচ্ছে কথা বলবো এখন আমরা যদি দেখি একটু আবার ফেরত আসলাম আমরা যদি দেখি যে হচ্ছে কোনটি মিশ্রগ্রন্থি অগ্নাশয় আচ্ছা অগ্নাশয় নিয়ে প্রথমেই যে কথাটা বলবো এটা হচ্ছে মিশ্রগ্রন্থি কেন এটা একই সাথে অন্তঃরা এবং ব্রহীখরা গ্রন্থি হিসেবে কাজ করে প্রথমে বলেছিলাম যে অগ্নাশয়ে চার ধরনের কোষ থাকে অগ্নাশয়ে চার ধরনের কোষ থাকে আচ্ছা এখনও কি কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে সাউন্ড প্রবলেম হলে কিন্তু জানিয়ে দিবেন আমার মনে হয় ধারণা হচ্ছে কোনো ধরনের সাউন্ড প্রবলেম কিন্তু হওয়ার কথা না আচ্ছা আমরা যেটা বলছিলাম আমরা যেটা বলছিলাম হচ্ছে কোনটি গ্রন্থি মিশ্রগন্থিতে অন্তঃটা বহি বহিখরা অনেকবার অলরেডি রিপিট করে ফেলেছি চারটা কোষ চারটা কোষ থাকে আমাদের যে প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াসে যে অন্তঃক্ষরা যে পার্টটা আছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই জায়গাটাতে আমাদের হচ্ছে চার ধরনের কোষ থাকে এই চার ধরনের কোষ থেকে কোন কোষ থেকে কি নিঃসৃত হয় তার আগে আমি আর একটা প্রশ্ন দেখি দেখেন অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোনটি নিঃসৃত হয় অলরেডি দেখেন এই প্রশ্নটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৪ সালে কিন্তু আসছে হ্যাঁ তার মানে হচ্ছে এটা এভাবেও প্রশ্ন আসতে পারে কোনটা মিশ্রপ্রন্থী অথবা এভাবেও প্রশ্ন আসতে পারে যে কোন কোষ থেকে কোন হরমোনটা নিঃসৃত হচ্ছে আচ্ছা চারটা হরমোন নিঃসৃত হয় চারটা হরমোনের নাম আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এর মধ্যে তিনটা হরমোন আছে অলরেডি ইনসুলিন প্যানক্রিয়াটিক পলিপেপটাইড গ্লুকাগন প্যানক্রিয়াটিক পলিপেক্টাইড গ্লুকাগন আর লাস্টে যে লাইপেজ আছে লাইপেজ আসলে হচ্ছে এক ধরনের এনজাইন সেটা হচ্ছে হরমোনের মধ্যে পড়ে না আমাদের অন্য যে হরমোনটা আছে সেটার নাম হচ্ছে সোমাটোস্ট্যানিন আচ্ছা আমরা একটা কাজ করি আমরা হচ্ছে আমার সাথে সাথে একটু লিখে ফেলি টুকে ফেলি অনেক সময় আমরা নাও জানতে পারি জিনিসটা প্রথমে কী বলছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি নিঃসৃত হয় আলফা আলফা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে গ্লুকা গন আলফা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে গুকা গন বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন ইনসুলিন খুবই 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 গুরুত্বপূর্ণ একটি হরমোন ইনসুলিন যদি আমাদের বডিতে প্রপারলি কাজ না করে বা ইনসুলিনের যদি হচ্ছে ল্যাকিংস থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু ডায়াবেটিস যে কোনো ধরনের ডায়াবেটিস সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস কিন্তু আমাদের বডিতে হচ্ছে হতে পারে আচ্ছা ওটা হচ্ছে একদম ক্লিনিক্যাল দিকের পড়াশোনা ওদিকে আমি না যাই আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে থাকি পিটাকোষ থেকে হচ্ছে ইনসুলিন বের হয় গামা কোষ থেকে কি বের হয় গামা কোষ থেকে বের হয় হচ্ছে পলিপেপটাইড গামা কোষ থেকে বের হয় পলি পেপটাইড আর সাথে হচ্ছে আরেকজন আছে আরেকজন হচ্ছে আমাদের হলো ডেল্টা কোষ আমরা যদি এভাবে ডেল্টা লিখি বা যে কোনো একটা ভাবে ডেল্টা লিখি আমাদের যদি ডেল্টা কোষ থাকে ডেল্টা কোষ থেকে বের হচ্ছে সোমাটো স্ট্যানিন সোমাটো স্ট্যানিন আচ্ছা এই হচ্ছে আমার কি হয় এই হচ্ছে আমার যে অগ্নাশয় আছে অগ্নাশয়ে যে চারটা কোষ আছে চারটা কোষ থেকে এই ধরনের হরমোনগুলো কিন্তু বের হচ্ছে এদের মধ্যে হচ্ছে ইনসুলিন গ্লুকাগন খুবই 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 ইম্পর্ট্যান্ট আমাদের হচ্ছে একটু হচ্ছে পড়তে হবে এই জিনিসটা ভালো করে আমরা একটু অগ্নাশয় সম্পর্কে যদি আমরা জানি অগ্নাশয় সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি আমরা দেখব এর থেকে যে হরমোনগুলো নিশ্চিত হয় হরমোনগুলো হচ্ছে ক্ষারীয় ধরনের হরমোন রয় বা আন্তরিক রস বা যেটাই হচ্ছে নিশ্চিত হচ্ছে এটা সাধারণত হচ্ছে পিএইচটা সাত থেকে বেশি থাকে তাই আমরা একে কি বলি তাই আমরা বলি একে হচ্ছে খারিও তাই আমরা একে খারিও বলি আচ্ছা আমরা মোটামুটি খুব ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন নিয়ে হচ্ছে কথা বলে ফেললাম আহ পাকস্থলি প্যারাটাল কোর্স থেকে এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি কোনটি মিশ্রগ্রন্থী সেটা নিয়ে আমরা কথা বলেছি আমরা হচ্ছে আমাদের আজকের দিনের যে শেষ প্রশ্নটা পরিপাকতন্ত্র থেকে আমি বেশ কিছু জিনিস একটু শেষ প্রশ্নে যাওয়ার আগে আমি একটু আলোচনা করে দিতে চাই একটু আলোচনা করার পিছনে মূল রিজনটা যেটা হচ্ছে আমি যে যে জায়গাগুলো থেকে সাধারণত পরিপাকে হচ্ছে প্রশ্ন আসে সে জায়গাগুলো আমি একটু বলে দিতে চাই আপনাদের যে আজমল স্যারের বইটা আছে একদম নিউ এডিশনে আজমল স্যারের বইতে আপনারা দেখবেন ব্যবহারিক অংশ নামে একটি জায়গা আছে ব্যবহারিক অংশ সেই জায়গাটাতে আপনাদের কিছু কিছু হচ্ছে যকৃত কোর্স দেখতে কেমন বা পাকস্থলী কোর্স দেখতে কেমন এই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে আপনাদের ছবিটা দেখার দরকার এই মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই আপনাকে একটা ছবি দিয়ে আইডেন্টিফিকেশান করতে বলবে না যে ভাইয়া এটা কি ছিল আমাকে একটু বলেন না এরকম কখনোই বলবে না বলবে হচ্ছে কি এর পাশে পাশে দেখবেন বোল্ড লাইনে কিছু ছোট ছোট কথা লিখা আছে আজমল স্যারের বইতে আপনারা ওই অংশগুলো যদি একটু ভালো করে পড়েন ওই অংশগুলো যদি ভালো করে পড়েন আপনি একসাথে অনেকগুলো তথ্য কিন্তু একটা জায়গায় গুছানো অবস্থায় পাচ্ছেন এটা ছিল একটা ট্রিক্স আচ্ছা আমরা চলে যাব আজকের দিনে শেষ প্রশ্ন নিচের কোন বিএমআই বা বডি মাস ইন্ডেক্স কী করে অতিরিক্ত ওজন নির্দেশ করে নিচের কোন বিএমআই বা বডি মাস ইন্ডেক্স কী করে অতিরিক্ত ওজন নির্দেশ করে এখন কথা হচ্ছে অতিরিক্ত ওজন নির্দেশ করার জন্য আমার প্রথমে জানতে হবে বিএমআইটা কি আপনারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন তো আমি যতক্ষণ আপনাদেরকে বিএমআইটা বুঝিয়ে বলি যতক্ষণে আমি আপনাদেরকে বিএমআইটা বুঝিয়ে বলি ততক্ষণে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন যে এখানে সঠিক উত্তরটা কি হবে তার আগে আমি আরও এক হচ্ছে কমেন্ট চেক করতে যাচ্ছি কে কে আছেন আমার সাথে ঠিক আছে এখন আমার সাথে সাথে আছেন মাহবুবুল হক নাহিদ এরপর হচ্ছে মৃদুল নামে একজন আছেন একজন যশোর থেকে বলছেন মাসাল্লাহ অনেক দূর থেকে আমার ক্লাস দেখছেন অনেক বেশি ধন্যবাদ ফাহমিদা আহমেদ আছেন একজন হচ্ছে শেয়ার করছেন আপনারা যেটা করতে পারেন এই ক্লাসটি হচ্ছে শেয়ার করে নিতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং সে সাথে তাদেরকে কিন্তু ট্যাগ করে জানিয়ে দিতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস কিন্তু হচ্ছে চলছে আচ্ছা আমাদের সাথে রিজু আছেন মাহবুবুল হক নাহিদ আবারও আছেন জাহিদুল ইসলাম মিশাল মাত্র বলেন যে বডি মাস ইন্ডেক্স আমি কিন্তু আপনাদের কাছ থেকে হচ্ছে আনসারটা চাচ্ছি আচ্ছা আমরা কিন্তু আপনাদের কাছ থেকে আনসারটা চাচ্ছি আপনারা আনসারটা দিতে থাকেন ততক্ষণে আমি বলি বিএমআই বিএমআই বা হচ্ছে বডি মাস ইন্ডেক্স আমরা কিভাবে বডি মাস ইন্ডেক্সটাকে বের করব বডি মাস ইন্ডেক্স বের করার জন্য আমাদের যেটা করতে হবে খুব সুন্দর একটি সূত্র আছে আমি আমার যে ওজন সেই ওজনটাকে কি করবো সেই ওজনটাকে আমার যে হাইট বা আমার যে উচ্চতা সেই উচ্চতা অবশ্যই এখানে একটু জানা থাকতে হবে উচ্চতা কিন্তু আমরা অনেক সময় এভাবে মাপিয়ে যাই তোমার উচ্চতা পাঁচ ফুট চার আমার উচ্চতা পাঁচ ফুট ছয় না এখানে ফুটের বা ফিটের কিন্তু কোনো হচ্ছে কথা নেই এখানে আমার কথা হবে কী নিয়ে এখানে আমার কথা হবে হচ্ছে মিটার নিয়ে আমি আমার উচ্চতাকে যদি মিটারে প্রকাশ করি এবং সেটাকে যদি স্কয়ার করি এই যে ওজনকে আমি আমার ওজনকে কেজি এককে নিয়ে এবং আমার যে হচ্ছে উচ্চতা আছে সেটাকে হচ্ছে মিটারে যদি আমি হচ্ছে প্রকাশ করি মিটার স্কোয়ারে যদি প্রকাশ করি আমি যদি ভাগ দিই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা আমার বডি বর্তমানে ওবেসিটি বা স্থূলতার দিক থেকে কোন অবস্থানে আছে। সেটা কিন্তু আমরা জানতে পারবো অলরেডি হচ্ছে সবার কাছ থেকে আমি কি উত্তরটা পেয়েছি সবার কাছ থেকে হ্যাঁ উত্তর পেয়েছি অলরেডি পেয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা সবাই অলরেডি হচ্ছে কমেন্ট করছেন খুব সুন্দর করেন সুমন কমেন্ট করেছেন মোফাজ্জুল হোসেন কমেন্ট করেছেন গাজীপুর থেকে আমাদের সাথে হচ্ছে রুমি আছেন রাহাত আছেন সবাই কিন্তু কম বেশি সঠিক উত্তরটা দিয়ে ফেলেছেন সঠিক উত্তরটা হচ্ছে বি সঠিক উত্তরটা হচ্ছে বি সাধারণত আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত যে রেঞ্জটা সেটা হচ্ছে আমরা মোটামুটি স্বাভাবিক ওজন হিসেবে কিন্তু ধরে নেই যখনই আমাদের বিএমআই কি করে আমাদের বিএমআই হচ্ছে পঁচিশ থেকে বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা হচ্ছে আস্তে আস্তে একটু আমার ওজন বেড়ে যাচ্ছে অতিরিক্ত ওজন নিয়ে কিন্তু আমরা হচ্ছে তখন কথা বলি পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো হচ্ছে অতিরিক্ত ওজনের অনেক বেশি স্থূলতার দিকে চলে যাওয়া যেমন হচ্ছে থার্টি ফাইভ টু থার্টি নাইন যে রেঞ্জটা আছে সে রেঞ্জটা আপনি যথেষ্ট বেস এবং আপনার কিন্তু স্থূলতা সম্পর্কিত যে রোগগুলো আছে স্থূলতা সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আচ্ছা এবং স্থূলতার কারণে টাইপ টু ডায়াবেটিস সাথে হচ্ছে বিভিন্ন স্তন এরপর হচ্ছে কোলন ক্যান্সার এরপর হচ্ছে উচ্চ রক্তচাপ যেটাকে আমরা বলি হাই প্রেশার স্ট্রোক কিংবা হচ্ছে যকৃত এবং পিত্ত থলির যে বিভিন্ন প্রবলেম হওয়ার যে কমপ্লিকেশনগুলো হয় সে কমপ্লিকেশনগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেশি বেড়ে যায় স্থূলতা বাড়ার সাথে মোটামুটি আমরা পরিপাক নিয়ে কথাবার্তা বললাম পরিপাক চ্যাপ্টারটা আমাদের অলমোস্ট পড়া শেষ সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি আমরা পরের টপিকে চলে যাই আমি সবসময় দেখা যায় পড়ানোর সময় পরে স্লাইডে চলে যায় আপনার আগে থেকে স্কলার পেয়ে যান যে আসলে কি পড়াবো আজকে আমাদের আজকের দিনের আজকে অ্যাডমিশন লাইভ ক্লাসের এয়ারটেল অ্যাডমিশন অলিম্পিয়াড এর আজকের দিনের শেষ যে টপিক শেষ টপিক হচ্ছে আজকে আমরা কথা বলবো মানব সারিত্বের লাস্ট যে প্রসেসটা নিয়ে আমরা কথা বলছি যে শ্বসন ও শ্বসন ক্রিয়া এই যে আমি এত কথা বলছি আপনারা আমার সামনে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন বা বসে হচ্ছে ভিডিওটি দেখছেন আমার ক্রুরা আমার সামনে দাঁড়ায় আছে তারা অনেক ধৈর্য ধরে হচ্ছে এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছেন যাই করি না কেন শ্বাস না এই যে আমি অনেক বড় একটা শ্বাস নিলাম অক্সিজেন গ্রহণ করলাম কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলাম এই শ্বাস যদি আমরা গ্রহণ না করতাম তাহলে কি হতো জানেন আমরা না বাঁচতে পারতাম না সিম্পল কথা আমরা যদি শ্বাস গ্রহণ না করি আমাদের পক্ষে বাঁচা সম্ভব না কারণ আমাদের বডিতে কনস্ট্যান্টলি অক্সিজেনের সাপ্লাই কিন্তু প্রয়োজন কনস্ট্যান্টলি কিসের সাপ্লাই প্রয়োজন হয় অবশ্যই আমার হচ্ছে অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন এখন কেন অক্সিজেনের সাপ্লাই প্রয়োজন সেটা সম্পর্কে জানবো শ্বসনতন্ত্রটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কেও জানবো আসেন আমরা একটু ডিটেলস কথাবার্তা বলার চেষ্টা করি সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষায় শ্বসন থেকে আসে বেশ ভালো অ্যামাউন্টেরই প্রশ্ন আসে এমন আছে কখনো হচ্ছে খুব কম প্রশ্ন আসছে প্রতি বছরই হচ্ছে দেখা যায় যে এক থেকে দুইটা প্রশ্ন কিন্তু শ্বসন থেকে চলে আসে আচ্ছা শ্বসনে প্রথমেই আমরা দেখতে পারতেছি এই যে শ্বসন শ্বসন ক্রিয়া এই কথাগুলোর পিছনে কিন্তু খুব সুন্দর করে দুটি অঙ্গ দেখা যাচ্ছে আমাদের দেহে ফুসফুসের সংখ্যা হচ্ছে দুটি আমাদের দেহে ফুসফুসের সংখ্যা হচ্ছে দুটি আচ্ছা আচ্ছা এখন এই যে ফুসফুসের দুইটি সংখ্যায় এই ফুসফুস আমাদের কি কাজে লাগে প্রথমেই বলে ফুসফুসের ভিতরে ছোট বায়ুথলির মতো ছোট ছোট বায়ুথলির মতো যে অংশ থাকে সেই অংশটাকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলাস আমি সরাসরি অ্যালভিওলাসে চলে গেলাম কেন কারণ এই অ্যালভিওলাসই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক একক এবং এটার কাজ যদি আমরা বুঝতে পারি আমরা খুব সহজে আমরা খুব সহজে শ্বসনতন্ত্র অ্যাজ এ হোল কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা এমনি বুঝে যাব। আসেন আমরা হচ্ছে একটু একটা ছোট্ট অ্যালভিওলাস আঁকার চেষ্টা করি আমি ধরে নিলাম আমি ধরে নিলাম এটা একটা অ্যালভিওলাস এই অ্যালভিওলাস হচ্ছে একটা থলি হিসেবে কাজ করে এই অ্যালভিওলাসটা কি করে একটা থলি হিসেবে কাজ করে এখন একটু খেয়াল করি আমরা হ্যাঁ এই অ্যালভিওলাস হচ্ছে একটা থরি হিসেবে কাজ করে বাইরে থেকে কি হয় আমরা যখন শ্বাস গ্রহণ করি আমরা যখন শ্বাস গ্রহণ করি আমাদের ফুসফুস ফুলে যায় আমাদের ফুসফুসের ভিতরে কি হয় আমাদের ফুসফুসের ভিতরে হচ্ছে অক্সিজেন কিন্তু চলে আসে আমাদের ফুসফুসের ভিতরে অক্সিজেন চলে আসলো বাইরে থেকে আমাদের ফুসফুসের ভিতরে হচ্ছে অক্সিজেন চলে আসলো এই অক্সিজেন কি অ্যালভিওলাসে বসে থাকবে না ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি করবে আমাদের হচ্ছে যে রক্তনালী সেই রক্তনালীতে কিন্তু প্রবেশ করবে আমি কিন্তু পালমোনারি সংবহনতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্র যে অংশটা আছে সেই অংশটা কিন্তু হচ্ছে পড়াচ্ছি ধরে নিলাম এটা একটা অ্যালভিওলাস এটা হচ্ছে রক্তনালী হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে যখন হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে ডান ভেন্ট্রিকলে যখন সিস্টল হয় তখন পালমোনারি ধমনির পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কি করে কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো হচ্ছে পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুসে চলে আসে এবং এটা একটা ক্যাপিলারি বা কৈশিক জালিকা এই কৈশিক জালিকাতে কি হয় এই কৈশিক জালিকাতে এসে এই কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড কি করে কার্বন ডাইঅক্সাইড সরাসরি হচ্ছে অ্যালভিউলাসে প্রবেশ করে অ্যালভিউলাসে প্রবেশ করে এবং প্রেসার দিয়ে যেটা হয় এখান থেকে অ্যালভিউলাসে অলরেডি থাকা যে অক্সিজেনটা আছে সেটা কি করে সেটা হচ্ছে আমার কৈশিক জালিকাতে চলে আসে কৈশিক জালিকাতে চলে চলে আসে তার মানে কি হলো অ্যালভিওলাসে কি হচ্ছে অ্যালভিওলাসে হচ্ছে গ্যাসের আদান প্রদান হচ্ছে কিভাবে আদান প্রদান হয় সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু গ্যাসের আদান প্রদান দেখতে পাচ্ছি আচ্ছা এই যে কার্বন ডাইঅক্সাইডটা চলে আসলো না এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে এই কার্বন ডাইঅক্সাইডটা সেটা করে এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যালভিওলাসের মাধ্যমে আপনি যখন আবার নিঃশ্বাস ত্যাগ করছেন এটা কিন্তু বায়ুমণ্ডলে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে অ্যাজ এ হোল আমার কিভাবে একটা অ্যালভেলাস কাজ করে সেটা প্রথমেই বলেছিলাম যে আমরা কি করব আমরা হচ্ছে যখন হলো শ্বসন নিয়ে কথা বলবো শ্বসণ নিয়ে কথা বলার সময় আমরা যেটা করব আমরা হচ্ছে পালমোনারি সংবহনতন্ত্র আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম রক্ত পড়ানোর সময় যে আমরা পালমোনারি সংবহনতন্ত্র নিয়ে কিন্তু একটু আলোচনা করবো এই পালমোনারি সংবহনতন্ত্র নিয়ে আলোচনা করার জন্য জাস্ট একটু জিনিস মাথায় রাখতে হবে খুব সিম্পল একটা জিনিস খুব বড় কোনো কিছু না এই যে আমার হার্ট এবার হার্টটা একটু করে আঁকি হ্যাঁ হার্ট আমার হচ্ছে কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে লাংস এই যে আমার হার্ট হার্ট এর থেকে কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর হ্যাঁ কোনোভাবে আঁকছি আমি দেখুন এই হার্টের সাথে ওই পাশে যদি হচ্ছে আমি পালমোনারি হচ্ছে আরেকটা ধমনি দেই আমি ধরে নিলাম এই দুইটা জিনিস হচ্ছে আমার ফুসফুস ঠিক আছে এই হার্ট থেকে যখন হচ্ছে কি করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি করে আমার ফুসফুসে প্রবেশ প্রবেশ করে ফুসফুসে প্রবেশ করে ফুসফুসে প্রবেশ করার পরে ঠিক এই ফুসফুসে হচ্ছে যাচ্ছে ফুসফুসে প্রবেশ করার পরে কি হয় মাত্র যে প্রসেসটা শিখালাম কী শিখাইলাম আমি মাত্র যে প্রসেসটা সেটাতে হচ্ছে অ্যালভিওলাসে কী হয় এদের গ্যাসীয় বিনিময় হয় কার্বন অক্সাইড অ্যালভিওলাসের মাধ্যমে হচ্ছে ফুসফুসে হচ্ছে প্রবেশ করে প্রবেশ করে তারপর হচ্ছে আমরা যখন নিঃশ্বাস ফেলি তখন কি করে তখন হচ্ছে বের হয়ে যাচ্ছে আর শ্বাস নিচ্ছি কথা বলার সময় বারবার শ্বাস নিচ্ছি এই শ্বাস নেওয়ার সময় অক্সিজেনগুলো কিন্তু চলে আসে আচ্ছা এখানে হচ্ছে যদি আমি এখানে বলি আমার যদি এই হলুদ কালারের যে আছে সে যদি হচ্ছে অ্যালভিওলাস হয় সে কি করছে সে হচ্ছে নিজের মধ্যে থাকা সরি রক্তের মধ্যে আসা যে কার্বন ডাইঅক্সাইড সেটাকে সে গ্রহণ করছে এবং নিজের মধ্যে থাকা যে অক্সিজেন আছে সে অক্সিজেনটাকে হচ্ছে একটা আলাদা নালীর মাধ্যমে যেটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি শিরা এই পালমোনারি শিরার মাধ্যমে কোথায় পাঠাচ্ছে এই পালমোনারি শিরার মাধ্যমে সরাসরি হচ্ছে ডান দুঃখিত বাম অ্যাট্রিয়ামে পাঠাচ্ছে এই যে আমার রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে দুঃখিত ডান ভেন্ট্রিগল থেকে ফুসফুসে গিয়ে সেখান থেকে আবার হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিশোধিত হলো অক্সিজেনযুক্ত রক্ত যখন হচ্ছে আমার বাম অ্যাট্রিয়ামে চলে আসছে এই যে এতটুকু যে সার্কিটটা ফিল আপ হলো এই সার্কিটটাকে আমরা বলছি হচ্ছে পালমোনারি সংবহন তত্ত্ব আপনি কি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন আমাকে একটু হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেন আমি একটু দেখব আমার সাথে এখন কে কে আছেন আমার সাথে আছেন মাহবুবুল হক নাহিদ এখনও আছেন উনি জানতে চাচ্ছেন যে আমি কীভাবে মেডিকেলের জন্য আমি যখন মেডিকেলের আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন কীভাবে হচ্ছে আসলে প্রিপারেশন নিয়েছিলাম আচ্ছা আর সাথে কে আছেন আর সাথে আছেন হচ্ছে রাহাত বলছেন যে আমার বইয়ের ইম্পর্টেন্ট ডাটাগুলো হচ্ছে হাইলাইট করা আছে খুবই ভালো একটা পদ্ধতি আপনি যখন ইম্পর্টেন্ট ডাটাগুলোকে হচ্ছে হাইলাইট করে রাখবেন স্বাভাবিকভাবে আপনার যেটা হবে আপনার মনে করেন যে খুব কম সময়ের মধ্যে আপনি যখন হচ্ছে কাজ করবেন কোনো একটা বই নিয়ে বা রিভাই রিভিশন দিতে যাচ্ছেন তখন কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে সৈয়দ সাজিদ আছেন উনি আমাকে বিএমআই বিএমআইয়ের মানটা জানাচ্ছেন যে ঠিক কতটুকু মান হলে আসলে যেটা আমি বললাম আমাদের লাস্টের যে অপশানটা ছিল সেটা নিয়ে হচ্ছে কথা বলছেন আচ্ছা আর হচ্ছে আর কে কে আছেন আমাদের সাথে সোহানুর রহমান সোহান জানিয়েছেন তিনি ভোলা গভর্নমেন্ট কলেজ থেকে আসেন আরেকজন প্রশ্ন করেছেন যে আচ্ছা জিনিসটা যেটা হচ্ছে যে আগামী বার কি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা থাকবে কি থাকবে না এগুলো হচ্ছে একদম মানে আজকের চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন না তারপর আমি ক্লাসের শেষে অ্যাজ এ হোল মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে কিছু রিলেটিভলি কথাবার্তা বলবো প্রথম সেশনের পরেও বলেছি এখনও বলবো ক্লাসের শেষ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে সেই সাথে এই যে ভিডিওটি খুব ফ্রুটফুল একটি ভিডিও হচ্ছে অনেক বেশি আলোচনা করছি খুব ডিপ কিন্তু আলোচনা করছি আমি চাই আপনারা আজকে রাতে শেষবারের মতো একবার হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে এই জিনিসটা হচ্ছে শেয়ার করে দেন এই ভিডিওটি শেয়ার করে দেন তাদেরকে কমেন্টে হচ্ছে ট্যাগ করেন যা আপনাদের মধ্যে যাদের যাদের হচ্ছে বায়োলজিতে একটু হলেও সমস্যা আছে জুলজি মনে রাখতে পারেন না বা এরকম ধরনের কোনো প্রবলেম সুন্দর সুন্দর ট্রিক্স কিন্তু শিখিয়ে দিচ্ছি শুধুমাত্র নিজে উপকৃত হলেই হবে না ফ্রেন্ডদেরকেও উপকৃত করতে হবে অনেক কিছু কথা বললাম তন্ত্র কি আমরা বুঝতে পেরেছি আচ্ছা অলরেডি কয়েকটা কমেন্ট চলে এসেছে যে বুঝতে পেরেছি আচ্ছা আমরা চলে যাব একটু আমরা হার্টের চিত্রটা মুছে দেই আমরা চলে যাব হচ্ছে প্রশ্নে প্রশ্নটা একটু দেখি প্রশ্ন হচ্ছে অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে খুব মজার একটা প্রশ্ন ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই সালে কিন্তু আসছে ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই সালে কিন্তু এই প্রশ্নটা আসছে প্রশ্নটা কি যে অ্যাডামস সাপেল হচ্ছে কোথায় থাকে চারটা অপশন হচ্ছে ষড়যন্ত্র এরপরে হচ্ছে কি আছে এরপরে হচ্ছে শ্বাসনালী এরপরে হচ্ছে ব্রঙ্কাস আর হচ্ছে পৃহা ষড়যন্ত্র শ্বাসনালী ব্রঙ্কাস এবং পৃহা এটার আনসার হবে কি সেটা আপনারা জানাবেন আমাকে ঠিক আছে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে এখানে অপশন কি হবে আমি একটু পরে এটা নিয়ে কথা বলছি এটাতে বোঝানোর মতো কিছু টপিক আছে আমরা চলে যাই হচ্ছে সার্ফেক্ট কোথায় পাওয়া যায় সার্ফেক্ট কোথায় পাওয়া যায় চারটে অপশন হচ্ছে ষড়যন্ত্রে এই ষড়যন্ত্র কিন্তু সেই ষড়যন্ত্র না এই ষড়যন্ত্র হচ্ছে ভোকাল কর্ড আচ্ছা এরপরে হচ্ছে শ্বাসনালিতে এরপর হচ্ছে অ্যালভিওলাসে আর লাস্ট অপশন হচ্ছে ব্রঙ্কাস এখানে সঠিক উত্তরটি হবে অ্যালভিওলাসে সারফেকটেন্টে সারফেক্টেন্ট পাওয়া যায় হচ্ছে অ্যালভিওলাসে একটু সারফেকটেন্ট নিয়ে আমি অ্যাজ এ হোল কথা বলি সারফেকটেন্ট কি সারফেকটেন্ট হচ্ছে এক ধরনের সারফেকটেন্ট হচ্ছে এক ধরনের কি পদার্থ ডিটারজেন্ট জাতীয় পদার্থ ডিটারজেন্ট জাতীয় পদার্থ এটা কিন্তু আমরা যখন প্রথম আমরা মাতৃগর্ভে ভ্রূণে থাকি ভ্রূণ অবস্থায় থাকি তখন থেকে কিন্তু যে একদম সরাসরি নিঃসৃত হওয়া শুরু করে এরকম না একটা সময় পরে আপনাদের বইয়ের ডেটাগুলোর উপরে অনেক সময় হচ্ছে আপনাদের বাজারে যে মেন বইগুলো আছে বিভিন্ন বইতে বিভিন্ন সময় লেখা কোনো বইতে লেখা হচ্ছে বাইশ সপ্তাহ কোনো বইতে লেখা তেইশ সপ্তাহ কোন বইতে লেখা হচ্ছে চব্বিশ সপ্তাহ আপনার স্পেসিফিক্যালি যদি এর মধ্যে মনে হয় আপনার স্যারের বইয়ের যে ডেটা আছে সেটা ফলো করতে পারেন একটা স্পেসিফিক সময়ের পরে কি হয় সারফেক্টেন্ট মিশ্রিত হওয়া শুরু হয় এবং এই যে সারফেক্টেন্টটা নিঃসৃত হচ্ছে এই সারফেক্টেন্টের অবশ্যই কিছু কাজ আছে সেই কাজটি হচ্ছে সারফেক্টেন যখন মিশ্রিত হয় তখন আমাদের যে মনে করেন অ্যালভিওলাসগুলো আছে অ্যালভিওলাস তো আমি শুধুমাত্র একটা দেখিয়েছি এরকম অনেক 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 অসংখ্য অ্যালভিওলাস আপনারা যদি আজমল স্যারের বইতে অ্যালভিওলাসের ছবিটা দেখেন আপনার দেখে মনে হবে আঙ্গুরের থোকার মতো অনেকগুলো ছোট ছোটো আঙ্গুর একসাথে আছে বেলুনের মতো অংশ আঙ্গুরের থোকার মতো হচ্ছে দেখা যায় এরকম অসংখ্য অ্যালভিওলাস কি করে আপনি যখন শ্বাস নিচ্ছেন অথবা শ্বাস ছাড়ছেন তখন কি হয় এগুলো সংকুচিত প্রসারিত হয় এই সংকুচিত প্রসারিত হওয়ার জন্য এই সংকোচন প্রসারণের যে অবস্থাটা সেই অবস্থাটাকে হচ্ছে ঠিক করে দেয় হলো সারফেক্টেন্ট সারফেক্টেন্ট এমন একটা পদার্থ যেটা হচ্ছে সারফেস টেনশন সারফেস টেনশন বা বাংলা ভাষায় আমরা যদি বলি ঘর্ষণ এই অ্যালভিওলাসের ঘর্ষণটাকে হচ্ছে কমিয়ে দেয় আমাদের শ্বাস নেওয়া বা শ্বাস ত্যাগ করার যে প্রসেসটা আছে সেটাকে হচ্ছে সহজতর করে সারফেক্টেন্ট নিয়ে আমাদের আইডিয়া কিন্তু খুব ক্লিয়ার কাট থাকতে হবে এবং ঠিক কত সপ্তাহ বয়সে আপনি যখন মায়ের পেটে থাকেন তখন কত সপ্তাহ বয়সে আপনার হচ্ছে সারফেক্টেন্টটা নিশ্চিত হয় সেটা কিন্তু আপনার জানতে হবে আচ্ছা কমেন্ট চলে আসছে অনেকগুলো অনেকে অনেক কমেন্ট করছেন অলরেডি অনেকেই হচ্ছে খুব সুন্দরভাবে আনসার দিয়েছেন অননা দাস আছেন মাইশা আফরোজ আছেন তারপরে হচ্ছে নওশিন শার মিলিনীতু আছেন অনেকেই আছেন অনেকে কি করছেন অনেকে হচ্ছে আমাকে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে এটার সঠিক উত্তর হচ্ছে অ্যালভিলস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কীসে চলে যাব আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে পরের প্রশ্ন নিয়ে আমরা হচ্ছে একটু কথা বলি পরের প্রশ্নে হচ্ছে রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি রক্তে কার্বন অক্সাইডের পরিবহনের মাধ্যম নয় কোনটি এবং এটা হচ্ছে রিসেন্টলি একদম রিসেন্টলি মেডিকেল যে ভর্তি পরীক্ষা আছে গত বছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো এই মেডিকেল ভর্তি পরীক্ষাটা দুই হাজার সালে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসছে এবং এই প্রশ্নটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট দেখেন আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি আর যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি সেটা তো ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ না তাই না রক্তের মাধ্যমে কি হয় রক্তের মাধ্যমে এই অক্সিজেনটা কোথায় চলে যায় এই অক্সিজেনটা আমাদের প্রতিটা কোষের মধ্যে কিন্তু চলে যাচ্ছে প্রতিটা কোষের মধ্যে কিন্তু অক্সিজেন চলে যাচ্ছে এবং এই অক্সিজেনগুলো কোষে যাওয়ার পরে অন্তঃশ্বসন প্রক্রিয়া যেখানে আমরা কি করি এই অক্সিজেনটার মাধ্যমে আমরা যে খাদ্য গ্রহণ করি পরিপাকের সময় পড়াইছি যে কি হয় আমরা যখন হচ্ছে খাদ্য গ্রহণ করি আমাদের বড়িতে হচ্ছে সেটা আস্তে আস্তে ভেঙে ভেঙে একদম ছোট ছোটো কিছু পদার্থে পরিণত হয় তার মধ্যে আছে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এবং প্রোটিনের জন্য হচ্ছে অ্যামিনো অ্যাসিড তো এই জিনিসগুলোর সাথে এই ছোটো ছোটো বিল্ডিং ব্লকস অফ লাইফের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে শক্তি তৈরি করে আচ্ছা এই অক্সিজেনটা যদি আমরা না যদি আমাদের আমরা যদি না নিতাম আমাদের বডিতে কিন্তু হচ্ছে শক্তি তৈরি হতো না এটা হচ্ছে অক্সিজেন ইম্পর্টেন্স আপনারা জানেন অলরেডি এগুলো হচ্ছে আপনাদের জানার মধ্যেই কথা তাও একবার বলে নিলাম কিন্তু এই যে অক্সিজেন বহন হচ্ছে অক্সিজেন বহন হওয়া কিন্তু মনে করেন যে একদম খুব সোজা যে বিষয় তা কিন্তু না এই অক্সিজেন বহন হওয়ার জন্য অক্সিজেন বহন করার জন্য আমার কিন্তু মনে করেন যে দুটা পদ্ধতিতে অক্সিজেন বাহিত হয় প্রথম হচ্ছে ভৌত দ্রবণ রূপে সেকেন্ড যে অপশান সেকেন্ড যে এটা থাকে সেটা হচ্ছে রাসায়নিক রূপে এখন রাসায়নিক যোগ যখন আমি কথা বলছি তখন আমার একটা যোগের নাম জানতে হবে সেটা হচ্ছে অক্সি হিমো গ্লোবিন অক্সি হিমোগ্লোবিন দাঁড়ান অক্সিটা আবার ভালো করে একটু লিখে অনেকে বুঝতে পারবেন না অক্সি হিমোগ্লোবিন আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে অক্সিহিমোগ্লোবিন এই অক্সিহিমোগ্লোবিন হিমোগ্লোবিন কি করে অক্সি হচ্ছে এটা রাসায়নিক যৌগ রূপে আমাদের বডিতে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনগুলোকে গুলোকে কি করে অক্সিজেন গুলোকে হচ্ছে আমাদের টিস্যু পর্যন্ত নিয়ে যায় এখানে আমরা ছোট একটা কথা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন আসলে কি এই হিমোগ্লোবিন হচ্ছে শ্বাসরঞ্জক হিসেবে কাজ করে সাধারণত প্রাণী দেহে চার ধরনের শ্বাসরঞ্জক থাকে হিমোগ্লোবিন হিমোসায়ানিন হিমোইরিথ্রিন আর হচ্ছে ক্লোরোপ্লোরিন এখন কথা হচ্ছে যে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো হিমোগ্লোবিন মানবদেহে মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কি করে অক্সিজেনের সাথে বাইন্ড করে বা সংযুক্ত হয় এবং এই অক্সিজেনকে নিয়ে যায় কোথায় এই অক্সিজেনকে টিস্যুতে নিয়ে যায় অলরেডি আপনাদেরকে রক্তের ক্লাসে কিন্তু পড়িয়ে ফেলেছি যে হিমোগ্লোবিন কোথায় থাকে কমেন্ট করে এখনই প্রশ্নটার উত্তর দিন এই যে হিমোগ্লোবিন নিয়ে বারবার কথা বলছি এই অতি গুরুত্বপূর্ণ স্বাসংযোগটা আমাদের দেহে কোথায় থাকে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন আচ্ছা অক্সি অক্সিহিমোগ্লোবিন আরেকটা কি হয় দ্রবণ রূপে অক্সিজেন ভৌত রূপে যেতে পারে সিম্পলি আপনাদের বডিতে আমার বডিতে যে পানি আছে সেই পানির সাথে অক্সিজেন সেই পানিতে দ্রবীভূত হয় এবং দ্রবীভূত হওয়ার পরে কি হয় খুব সুন্দরভাবে অক্সিজেন কিন্তু বাহিত হয়ে যায় যেটা নিয়ে মেনলি কথা বলছিলাম যে রক্ত পরিবহনের মাধ্যম নয় নিচের কোনটি অপশন এ কার্বনিক অ্যাসিড অপশান বি বাইকার্বোনেট অপশান সি কার্বন মনোঅক্সাইড এবং অপশন ডি হচ্ছে যৌগ একটু যদি আপনারা খেয়াল করেন আপনারা যদি শ্বসন সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নাও থাকে না তারপরেও না এই প্রশ্নের উত্তর করা কিন্তু সম্ভব আপনারা অলরেডি জানেন যে এই প্রশ্নের উত্তর আমি একটু কমেন্ট চেক করি কেউ কেউ হয়তোবা এখন অলরেডি হচ্ছে বলে ফেলেছেন হ্যাঁ সবাই কমেন্ট করেছেন অলরেডি অনেকে কমেন্ট করে ফেলেছেন কারা কারা আছেন মোফাজুল হোসেন কমেন্ট করেছেন আর বিসিতে হচ্ছে হিমোগ্লোবিন থাকে ভেরি গুড আর বিসিতে হিমোগ্লোবিন থাকে শিকদার ইমন অননা দাস এখনও আছেন নশিন শারমিনিতু এখনও আছেন সুহানুর রহমান সুহান সবাই কমেন্ট করছেন আচ্ছা ওকে যেটা বলছিলাম রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় নিচের কোনটি মাধ্যম নয় হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কিছুক্ষণ আগে এই প্রশ্নটি নিয়ে আমরা যখন একটু আগে ক্লাস শুরু করার আগে আলাপ আলোচনা করছিলাম তো আলাপ আলোচনা করার সময় আমাদের একজন ক্রু মেম্বার বলছিলেন যে এই প্রশ্নটার উত্তর পারার জন্য তো খুব একটা বেশি জুলজি জানানোর দরকার নেই কারণ দেখেন আপনি একটা সাধারণ জ্ঞান থেকে কিন্তু এই প্রশ্নের উত্তর করে দিতে পারছেন দেখেন কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড আমরা সবাই জানি কার্বন মনোঅক্সাইড বা ও কার্বন মনোক্সাইড বা ও কি হিসেবে কাজ করে নীরব ঘাতক হিসেবে কাজ করে কার্বন মনোঅক্সাইড কী করতে পারে না কার্বন মনোঅক্সাইড কিন্তু কোনোভাবেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না উপরন্তু আপনি আপনার বডিতে যদি হচ্ছে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ হচ্ছে বেড়ে যায় এবং কার্বন মনোঅক্সাইডের যদি হচ্ছে আধিক্য দেখা দেয় আপনি কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢলে পড়বেন তার মানে কার্বন মনোক্সাইড আমাদের কিন্তু উত্তর না। কিন্তু আমাদের জানতে হবে এখান থেকে যে কারণে এই প্রশ্নটা রাখা যে বাকি প্রসেসগুলো কি বাকি প্রসেসগুলো হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করার মাধ্যমে কার্বনিক অ্যাসিড তৈরি করার মাধ্যমে এরপর হচ্ছে বাইকার্বনের যৌগ হিসেবে বাইকার্বনের যৌগ হিসেবে সেটা যে কোনো বাইকার্বনের যৌগ গঠন করতে পারে সেটা সোডিয়াম বাইকার্বনেট হতে পারে পটাশিয়াম বাইকার্বনেটও হতে পারে এই বাইকার্বনেট যোগের মাধ্যমেও হচ্ছে সে কী করতে পারে কার্বন ডাইঅক্সাইড বহন করতে পারে আর হচ্ছে কার্বামিনো যোগ হিসেবেও কিন্তু আমার কার্বন ডাইঅক্সাইডগুলো হচ্ছে পরিবহন করা যাবে আচ্ছা আমরা মোটামুটি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কথা বলে ফেললাম আমরা কি কি পড়েছি আমরা অলরেডি পড়ে ফেলেছি যে রক্ত সংবহন যে প্রক্রিয়া আছে একদম প্রথম সেশন থেকে একটু হচ্ছে রিপিট করি রক্ত সংবহনের যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা ছিল হচ্ছে পরিপাক নিয়ে কথা বলেছি এর মাঝে দুটি ছোটো রিলেটিভলি ছোট চ্যাপ্টার কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে কথা বলেছি মানব রেচন এবং সেই সাথে আরও কথা বলেছি হচ্ছে আজকে আমাদের শেষ টপিক শ্বসন নিয়ে কিভাবে শ্বাস নিচ্ছি দেখেন আমরা শ্বাস নিচ্ছি সেই শ্বাস সেই শ্বাসের সাথে হচ্ছে কি যাচ্ছে অক্সিজেন আমাদের দেহে প্রবেশ করছে অক্সিজেন দেহে প্রবেশ করার পরে সেটা রক্তের মাধ্যমে সারা দেহে হচ্ছে অক্সিজেনটা সাপ্লাই হয়ে যাচ্ছে আমরা খাদ্য গ্রহণ করছি পরিপাক হচ্ছে পরিপাক হওয়ার পরে আমাদের বডি থেকে এই পরিপাকিত খাদ্যগুলো কোষের ভিতরে চলে যাচ্ছে ওই যে রক্তের মাধ্যমে অক্সিজেনটা গেল সেই অক্সিজেনটা কি করলো সেই অক্সিজেনটা হচ্ছে আমার পরিপাকৃত যে খাদ্য কণা আছে সেটার সাথে বিক্রিয়া করলো বিক্রিয়া করার পরে ঠিক যতটুকু অংশ আমার বড়িতে কাজে লাগলো সেগুলো কাজে লেগে গেল ওই পরিপাক করার সময় কিছু অংশ থাকে যা আমাদের কাজে লাগে না সেই অংশগুলো আমরা কি করলাম আমরা আমাদের মলাশয়ে এসে জমা হলো যেগুলো সেমি সলিড আর যেগুলো হচ্ছে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেওয়া উচিত সেটা আমরা বর্জ্য ও বর্জ্য নিষ্কাশনে পড়লাম দেখেন একসাথে সবগুলা বিষয় কিন্তু অনেক বেশি কানেক্টেড আমরা যদি বায়োলজি বা জুলজি আমাদের সবসময় একটা ধারণা থাকে যে আমরা মুখস্থ করতে হবে বা আমরা বুঝতে পারছি না বা আমরা হচ্ছে রিলেট করতে পারছি না এটা আপনার বডি সম্পর্কে কথা আপনি যদি একটু কষ্ট করে মিলায় মিলায় পড়েন কোনটা থেকে কোনটা হচ্ছে দেখবেন জুলজি আপনাদের কাছে কিন্তু অনেক 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 বেশি ইজি মনে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি করার জন্য দুই সেশন যারা ক্লাস করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা আর মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আমি আরও সামনে হচ্ছে আরও কিছু ক্লাস নিয়ে আসছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ওই সময় মনে করেন যে আরও বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো নিয়েও আমি হচ্ছে আলাদাভাবে কথা বলবো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন একটা জিনিস জানাতে চাই আপনাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আপনার ভালোভাবে পড়াশোনার পাশাপাশি সঠিক সময়ে ঘুমোতে যাওয়া এবং সঠিক সময়ে খাওয়া দাওয়া করাটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন আপনাকে অনেক ইনফরমেশন মনে রাখতে হবে সব সময় আপনি কিন্তু বেসিক দিয়ে পার পেয়ে যাবেন বিষয়টা এমন না অনেক 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 ইনফরমেশন মনে রাখতে হবে আপনাদের কাছে এটা একটা ছোট্ট রিকোয়েস্ট যাই করার না কেন নিজের ঘুম এবং খাওয়ার সাথে হচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো আপোষ করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ শান্ত যাওয়া সাইনিং অফ ফ্রম টু ক্লাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম